তালেবান ইস্যুতের শক্ত অবস্থানে যুক্তরাষ্ট্র আলোচনা নয় অব্যাহত থাকবে সেনা অভিযান ঘোষণা ওয়াশিংটনের পাল্টা হুমকি সশস্ত্র গোষ্ঠীটির গোপন পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে ইরান আইএইএর প্রতিনিধি দলের আভাস চুক্তির কোনো শর্ত পূরণ করেনি ইউরোপীয় পক্ষ পাল্টা অভিযোগ তেহরানের যুক্তরাজ্যের স্পষ্ট ব্যাখ্যা না পেলে ব্রেক্সিটের সময়সীমা না পেছানোর হুঁশিয়ারি ইউর বিচ্ছেদের সহজ করতে নতুন চুক্তির প্রস্তাবের পরিকল্পনা লন্ডনের এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা তালেবানের সাথে আর কোনো শান্তি আলোচনা নয় অব্যাহত থাকবে চাপ এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আফগান শান্তি আলোচনা বাতিলের পর থেকেই শক্ত অবস্থানে যুক্তরাষ্ট্র এদিকে আলোচনা বাতিলের মাশুল গুনতে হবে ওয়াশিংটনকে এমন হুমকি দিয়েছে তালেবান আর দুপক্ষই প্রতি আফগান সরকারের আহ্বান আবারও আলোচনায় ফিরে আসার তালেবানের সাথে শান্তি আলোচনা বাতিলের পর এবার আরও শক্ত অবস্থানে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের স্পষ্ট ঘোষণা মার্কিন সেনাদের ওপর হামলায় তালেবানের সাথে আর কোনো আলোচনা নয় সশস্ত্র গোষ্ঠীটিকে চাপে রাখতে অব্যাহত থাকবে অভিযান তালেবান আমাদের সেনাদের উপর হামলার পরপরই পরিস্থিতি পাল্টে গেছে এটা ঠিক যে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত ছিল কিন্তু সেই সম্ভাবনা আর নেই আফগান শান্তি আলোচনা এখন মৃত গেল কয়েকদিনে অন্তত 1000 তালেবান যোদ্ধার প্রাণ গেছে মার্কিন অভিযানে এই চাপ অব্যাহত থাকবে এদিকে যুক্তরাষ্ট্র শক্ত অবস্থান নিয়ে আবারও হুমকি তালেবানের আলোচনা বাতিলের জন্য চরম মাশুল দিতে হবে ওয়াশিংটনকে এই পরিস্থিতিতে দুপক্ষকে সংযত আচরণের আহ্বান আফগান সরকারের আবারও আলোচনায় বসার প্রস্তাব কাবুলের কাতারের দফায় দফায় বৈঠক আর দীর্ঘ প্রচেষ্টার পর এই চূড়ান্ত বৈঠকের সিদ্ধান্ত হয়েছে শেষ মুহূর্তে এটা বাতিল হওয়াটা দুঃখজনক এভাবে চলতে থাকলে আফগানিস্তানের শান্তি অধরাই থেকে যাবে একদিকে যেমন তালেবানের হামলা বন্ধের কোনো বিকল্প নেই অন্যদিকে ওয়াশিংটনের প্রতি আহ্বান আপনারা আলোচনায় ফিরে আসুন আমরা খুব আশায় ছিলাম যে দুপক্ষ আলোচনা হবে আফগানিস্তানে শান্তি ফিরে আসবে কিন্তু তা আর হলো না আমাদের আর শান্তিপূর্ণভাবে বাঁচার কোনো আশাই রইল না কাতারের দোহায় নয় মাসে অন্তত নয় দফা বৈঠকের পর গেল সোমবার চূড়ান্ত হয় প্রস্তাবিত চুক্তিটি বাস্তবায়নে বাকি ছিল কেবল মার্কিন প্রেসিডেন্টের অনুমোদন তবে বৃহস্পতিবার ন্যাটো কার্যালয়ের সামনে তালেবান হামলায় মার্কিন সেনা নিহতের ঘটনায় আলোচনা বাতিল করে যুক্তরাষ্ট্র মীর মুশফিক আহসান যমুনা নিউজ গোপন পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে ইরান দেশটিতে সফররত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএর প্রতিনিধি দল দিয়েছে আভাস তেহরানের পাল্টা অভিযোগ ঐতিহাসিক চুক্তির কোনো শর্ত পূরণ করেনি ইউরোপীয় পক্ষ এ ব্যাপারে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে আইএইএর ভারপ্রাপ্ত পরিচালক ঐতিহাসিক চুক্তির পরও গোপনে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইরান সফরে এসে এই আভাস দিল আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএর প্রতিনিধি দল তথ্যটি প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স পর্যবেক্ষকদের এই বার্তাকে অবশ্য পাত্তা দেয়নি তেহরান উল্টো অভিযোগ চুক্তি স্বাক্ষরের পর থেকে কোনো শর্ত পূরণ করতে পারেনি ইউরোপীয় পক্ষগুলো এ কারণে নীতিমালা থেকে সরে আসছে রুহানি প্রশাসন এতদিন একপাক্ষিকভাবে পরমাণু চুক্তি শর্ত পূরণ করে এসেছে ইরান কিন্তু অন্য পক্ষ সক্রিয় না হলে একে একে সব নীতিমালা লঙ্ঘন করা হবে যুক্তরাষ্ট্রের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করার কথা ইউরোপের কিন্তু দেশগুলোর উদাসীন কর্মকাণ্ডে হতাশ তেহরান আইএইএ অবশ্য বলছে পরমাণু চুক্তি ইস্যুতে স্বাধীন সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করবে তারা গুরুত্বপূর্ণ পরমাণু চুক্তি ইস্যুতে আইএইএর ভূমিকা হবে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য সব দিক মাথায় রেখে একটি স্বাধীন সুষ্ঠু তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে চুক্তি অনুসারে ইরান প্রতিশ্রুতি পূরণ করছে কিনা এটা পর্যবেক্ষণ করব আমরা একই সাথে শর্তগুলো কিভাবে কার্যকর করা যায় সেটা হবে মূল লক্ষ্য এ পরিস্থিতিতে ফ্রান্সের দাবি হুমকি হুঁশিয়ারি দিলেও ক্ষতিকারক কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তেহরান সুতরাং এখনও আলোচনার সুযোগ রয়েছে আমেরিকার বাজে সিদ্ধান্তে বাজে প্রতিক্রিয়া দেখাচ্ছে ইরান এর মাধ্যমে ঐতিহাসিক পরমাণু চুক্তি এড়ানোর চেষ্টায় রয়েছে দেশটি হুমকি দিলেও কোনো ক্ষতিকারক পদক্ষেপ নেয়নি রুহানি প্রশাসন সুতরাং এখনও আলোচনার পথ খোলা
আইনি প্রক্রিয়া শেষ হলেই ছাড়া হবে ব্রিটিশ তেলবাহী ট্যাঙ্কার স্টেনা এম্পেরো। রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেয় এই ঘোষণা। নৌযানটির 7 নাবিককে মুক্তি দেওয়া হলেও আটকা বাকি 16 জন। গেল 19 জুলাই নীতিমালা ভঙ্গের অপরাধে হরমুজ প্রণালীতে জব্দ করা হয় জাহাজটি। মৌলি ইসলাম, যমুনা নিউজ। যুক্তরাজ্যের অবস্থান ও পরিকল্পনা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা না পেলে ব্রেক্সিটের সময়সীমা পেছাবে না ইউরোপীয় ইউনিয়ন। সোমবার এই হুঁশিয়ারি দিয়েছেন ইউ কাউন্সিলের প্রভাবশালী রাষ্ট্র ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। জবাবে ব্রিটিশ অর্থমন্ত্রীর দাবি, ইউর পরবর্তী সম্মেলনে বিচ্ছেদ পেছানোর আর্জি জানাবে না ব্রিটেন, বরং বিচ্ছেদ সহজ করতে নতুন চুক্তির প্রস্তাব দেবে। ব্রেক্সিট কার্যকরের ডেডলাইন যত এগিয়ে আসছে, যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিতে বাড়ছে কোন্দল। চুক্তিসহ বিচ্ছেদ প্রক্রিয়ায় কোনো সমাধানে পৌঁছাতে পারেনি ব্রিটিশ পার্লামেন্ট। ইইউর হুঁশিয়ারি, বারবার সুযোগ পাবে না যুক্তরাজ্য। যুক্তরাজ্যের পরিস্থিতি খুবই উদ্বেগজনক। ব্রিটিশদের স্পষ্টভাবে জানাতে হবে তারা কি চায়। এমন অচলাবস্থার প্রেক্ষিতে কোনো নতুন সিদ্ধান্ত সম্ভব নয়। তারা বলছে বিচ্ছেদ প্রক্রিয়া সহজ করতে বিকল্প সমাধানের প্রস্তাব দেবে, তবে তেমন কোনো প্রস্তাব আমরা পাইনি। প্রতি 3 মাস অন্তর বিচ্ছেদ পেছানো তো সম্ভব নয়। বিরোধীদের পাশাপাশি একের পর এক দলীয় প্রার্থীদের অসমর্থনে কোণঠাসা ব্রিটিশ প্রধানমন্ত্রী, তবে তার পক্ষে সাফাই গাইলেন পররাষ্ট্র ও অর্থমন্ত্রী। জানালেন ইইউ কমিশনের কাছে ব্রেক্সিট পেছানোর কোনো আবেদনই জানাবে না সরকার। বিচ্ছেদ নিয়ে আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। 31 অক্টোবরই ইইউ ছাড়বে ব্রিটেন। সময়সীমা বাড়ানোর কোনো ইচ্ছে নেই আমাদের। অনেক পরিকল্পনাই আছে, তবে আনুষ্ঠানিক আলোচনার আগেই সেগুলো প্রচার করতে চাই না। একের পর এক প্রস্তাবে পরাজয়ের পর এবার আগাম নির্বাচনের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা ব্রিটিশ প্রধানমন্ত্রীর। সোমবার এই বিষয়ক দ্বিতীয় দফা ভোটাভুটি অনুষ্ঠিত হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টে। ডরোথি তাস্ট্রিন, যমুনা নিউজ। আবার বিক্ষোভ, সহিংসতায় উত্তপ্ত হংকংয়ের রাজপথ। রোববার নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। সকালে শান্তিপূর্ণভাবেই শুরু হয় আন্দোলন, তবে বিশাল মিছিল নিয়ে পার্লামেন্ট ভবনের দিকে এগিয়ে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছড়ে নিরাপত্তা বাহিনী, শুরু হয় সংঘর্ষ। মেট্রো রেল স্টেশনে সহ বিভিন্ন জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। শেষে কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। আহত হয় বেশ কয়েকজন। অপরাধী প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে গত জুনে বিক্ষোভ শুরু হয় হংকংয়ে। জোরালো আন্দোলনের মুখে বিলটি বাতিলের ঘোষণা দিলেও গণতান্ত্রিক অধিকার সহ 5 দফা দাবিতে অব্যাহত ছিল বিক্ষোভ। ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে নারী ও শিশুসহ 50 জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। সাগরপথে ইউরোপ যাত্রাকালে রোববার তাদের উদ্ধার করে নরওয়ে উদ্ধারকারী জাহাজ ভাইকিং ওশেন। কর্তৃপক্ষ জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার ছোট একটি রাবারের নৌকায় হাবুডুবু খাচ্ছিল নৌকাটি। ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় ইতালি, মাল্টা, লিবিয়া ও নরওয়ে কর্তৃপক্ষের কাছে জরুরি সহায়তা চেয়ে ফোন করে আশ্রয় প্রার্থীরা। এর প্রায় 14 ঘন্টা পর নৌকার হদিস মিললে উদ্ধার করা হয় তাদের। আশ্রয় প্রার্থীদের বেশিরভাগই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। এক গর্ভবতী নারীও ছিলেন উদ্ধারকৃতদের মধ্যে। এদিকে স্পেনের গ্র্যান্ড ক্যানারিয়া উপকূল থেকে উদ্ধার করা হয়েছে 30 জনের বেশি অভিবাসন প্রত্যাশী। এই দলটিতেও রয়েছে শিশু ও গর্ভবতী নারী। কারফিউ, নিরাপত্তা বাহিনীর কড়াকড়ি আর প্রশাসনিক অবরোধের কারণে পর্যটন শিল্পে ধস নেমেছে কাশ্মীরে। মে থেকে নভেম্বর এই 7 মাস পর্যটন মৌসুম হলেও এবার কাশ্মীরে নেই ভ্রমণ পিপাসুদের ভিড়, যার সরাসরি প্রভাব পড়েছে রাজ্যটির অর্থনীতিতে। স্থানীয় ব্যবসায়ীদের শঙ্কা, কড়াকড়ি অব্যাহত থাকলে চরম অর্থনৈতিক সংকটে পড়তে পারে রাজ্যটি। অন্যান্য বছরের সময়টায় পর্যটকদের ভিড়ে জমজমাট থাকত আপেলের জন্য বিখ্যাত কাশ্মীরের এই উপত্যকা। পর্যটকদের ভিড় সামলাতে ব্যস্ত সময় পার করতেন স্থানীয়রা, তবে এবছর দৃশ্য একেবারেই উল্টো। হামারা সেব ইহাঁ নেই বিক রাহা হ্যায়, কোনো ফলমূল বিক্রি হয় না, হবে কিভাবে? এসবের মূল ক্রেতা পর্যটকরা, তবে পর্যটকও নেই, আমাদের ব্যবসাও নেই। বিভিন্ন স্টেশনে অলস সময় কাটাচ্ছেন ট্যাক্সি চালকরাও। পর্যটক না থাকায় কাজশূন্য সব মানুষের দিন কাটছে অর্থনৈতিক সংকটে। অন্য সময় এত বেশি পর্যটক থাকতো যে গাড়ির সংকট হতো, কিন্তু এবার পুরো উল্টো।
মনোমুগ্ধকর প্রকৃতির হাতছানিতে দূর দূরান্ত থেকে প্রতি বছরই লাখো মানুষ ছুটে যান কাশ্মীর উপত্যকায়। অথচ গেল মাসে কাশ্মীরের বিশেষ রাজ্য মর্যাদা বাতিলের পর চলছে নিরাপত্তা বাহিনীর কড়াকড়ি। দফায় দফায় কারফিউ আর অবরোধের ফলে পর্যটকের সংখ্যা নেমে এসেছে শূন্যের কোঠায়, যেখানে পাঁচ বছর আগেও এই সময়টিতে প্রায় 1 কোটি পর্যটক থাকতেন কাশ্মীরে। ব্যবসা এখানে টিকে আছে শুধু পর্যটনের জন্য, পর্যটকদের নানা সুযোগ সুবিধা নিশ্চিতের মাধ্যমে যারা খেয়ে পরে বাঁচে তাদের কেউ ভালো নেই। রেস্তোরাঁ, দোকানপাট, বাজার সব বন্ধ। স্থানীয় ব্যবসায়ীদের সংখ্যা, পরিস্থিতি এরকম চলতে থাকলে বড় ধরনের আর্থিক মন্দায় পড়বে কাশ্মীর, যার প্রভাবে পরিস্থিতি আরো অস্থিতিশীল হয়ে উঠবে। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। আসামে বহুল আলোচিত এনআরসির পর মুম্বাইয়ের কাছে তৈরি হচ্ছে ডিটেনশন সেন্টার। মহারাষ্ট্র রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে খবরটি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। জানা যায়, বাণিজ্যিক নগরী থেকে 20 কিলোমিটার দূরে 2 থেকে 3 একর জমির চেয়ে মুম্বাই প্ল্যানিং অথরিটির কাছে চিঠি দিয়েছে রাজ্য সরকার। চলতি বছরই কেন্দ্রীয় প্রশাসনের নির্দেশ দেয়, দেশের যেখানে বেশি অনুপ্রবেশকারীর বসবাস সেখানে তৈরি করতে হবে ডিটেনশন সেন্টার। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যটিতে অনুপ্রবেশকারী বসবাস অভিযোগ তুলেছে শিবসেনা। গেল মাসেই আসামে চূড়ান্ত নাগরিক তালিকা প্রকাশ করা হয়, বাদ পড়েন 19 লাখের বেশি মানুষ। 120 দিনের মধ্যে ফরেনার্স ট্রাইব্যুনালে আপিলের সুযোগ পাবেন তারা। এর মধ্যে 3000 মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন 10টি ডিটেনশন সেন্টার তৈরি করেছে রাজ্য সরকার। খরচ পড়বে 46 কোটি টাকা। চাঁদের পৃষ্ঠে আছড়ে পড়ার পর চন্দ্রযান 2 মহাকাশযানের ল্যান্ডারের সাথে এখনও সংযোগ স্থাপন করতে পারেনি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। তবে এখনও এর সাথে যোগাযোগের চেষ্টা অব্যাহত আছে। এর অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া গেলেও এর চারপাশে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। এ কারণেই ল্যান্ডারটির সাথে যোগাযোগ সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন চন্দ্রযান 1-এর পরিচালক মিলসামি আন্না দুবাই। আছড়ে পড়ায় এর যোগাযোগ কারীর যন্ত্রাংশের ক্ষতি হয়ে থাকতে পারে বলে জানিয়েছে তিনি। ভারতের স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের কথা ছিল ল্যান্ডার বিক্রমের, কিন্তু নির্ধারিত গন্তব্যের মাত্র 2.1 কিলোমিটার বাকি থাকতে ল্যান্ডারটির সাথে যোগাযোগ হারায় নিয়ন্ত্রণ কক্ষ। অবশেষে নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে সুদানে। রোববার নতুন মন্ত্রীদের শপথ পাঠ করান দেশটির প্রধান বিচারপতি। সামরিক পরিষদ ও গণতন্ত্রপন্থীদের ক্ষমতার বণ্টন চুক্তির ভিত্তিতে গঠিত হয়েছে মন্ত্রিসভা। সুদানের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন আসামা আবদাল্লা। অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন বিশ্বব্যাংকের সাবেক এক কর্মকর্তা। তীব্র গণ আন্দোলনের মুখে গেল এপ্রিলে প্রেসিডেন্ট ওমর আল বশিরের পদত্যাগের পর চরম অস্থিতিশীল হয়ে ওঠে সুদানের পরিস্থিতি। সেনাশাসিত সরকার ক্ষমতা নেয়ায় নতুন করে শুরু হয় বিক্ষোভ। সংঘাতে নিহত হন শতাধিক মানুষ। দীর্ঘ দর কষাকষির পর গত আগস্টে চুক্তি স্বাক্ষরিত হয় সামরিক বাহিনী ও বেসামরিক দলগুলোর জোট ফ্রিডম অব চেঞ্জ মুভমেন্টের মধ্যে। টাইফুন ফাগজাইয়ের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের রাজধানী টোকিও। প্রবল বৃষ্টি ও ভূমিধসে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আবহাওয়া অধিদপ্তর জানায় ঝড়ের গতিবেগ ঘণ্টায় 210 কিলোমিটার। টোকিওর কেন্দ্রস্থল থেকে প্রায় 4 লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। প্রাণহানির সংখ্যার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এরই মাঝে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অঞ্চলটির যোগাযোগ ব্যবস্থা। বন্ধ রাখা হয়েছে শতাধিক বুলেট ট্রেন সার্ভিস এবং বিমান ফ্লাইটের চলাচল। বিদ্যুৎ বিচ্ছিন্ন কমপক্ষে 10 লাখ মানুষ। জাপানের উত্তরাঞ্চলের দিকে সরে যাচ্ছে টাইফুন ফাগজাই। এর আগে উত্তর কোরিয়ার তাণ্ডব চালায় ঝড়টি সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতির। প্রাণ হারিয়েছে কমপক্ষে 5 জন। হারিকেন ডোরিয়ানের আঘাতে বিধ্বস্ত বাহামায় তৈরি হয়েছে চরম মানবিক সংকট। ত্রাণ ও উদ্ধার কাজে হিমশিম খাচ্ছে প্রশাসন। ত্রাণ সামগ্রী লুটপাটের ঘটনাও হয়েছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আবাকা দ্বীপে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলে ক্ষোভ জানায় স্থানীয়রা। গত সপ্তাহে আঘাত হানা ডোরিয়ানের প্রভাবে আবাকার 90% অবকাঠামো বিধ্বস্ত হয়েছে। বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছে অধিকাংশ বাসিন্দা। খাদ্য, ওষুধসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের তীব্র সংকটে দিশেহারা তারা। USAID সহ বিদেশি সংস্থাগুলো ত্রাণ তৎপরতা চালালেও তা পর্যাপ্ত নয় বলে দাবি বাসিন্দাদের। হারিকেনের তাণ্ডবে লন্ডভন্ড বাহামায় এ পর্যন্ত 43 জনের মরদেহ পাওয়া গেছে, নিখোঁজ হাজারেরও বেশি।
দর্শক শেষ করব জমুনা আই ডেস্ক, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তালেবান ইস্যুতে শক্ত অবস্থানে যুক্তরাষ্ট্র, আলোচনা নয় অব্যাহত থাকবে সেনা অভিযান ঘোষণা ওয়াশিংটনের, পাল্টা হুমকি সশস্ত্র গোষ্ঠীটির। গোপন পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে ইরান, আইএইএর প্রতিনিধি দলের আভাস, চুক্তির কোনো শর্ত পূরণ করেনি ইউরোপীয় পক্ষ, পাল্টা অভিযোগ তেহরানের। যুক্তরাজ্যের স্পষ্ট ব্যাখ্যা না পেলে ব্রেক্সিটের সময়সীমা না পেছানোর হুঁশিয়ারি ইউর, বিচ্ছেদ সহজ করতে নতুন চুক্তির প্রস্তাবের পরিকল্পনা লন্ডনের। দর্শক, এই ছিল আইডেস্কে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।